আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে যেখানে বসে অনলাইন ক্লাস কার্যক্রমে অংশগ্রহণ করছো, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ শাহলি, সহকারী শিক্ষক, লাইফ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমরা আলোচনা করব আইডিয়াল ফোরের ইংলিশ বিষয় নিয়ে, ইংলিশ বিষয়ের ইউনিট থ্রির। গত পর্বে আমরা আলোচনা করছিলাম ফাজানা বান জামিল এর উপরে যে প্যাসেজ আছে, প্যাসেজের প্রশ্ন নম্বর 1 এবং 2 নিয়ে। আজকে আমরা আলোচনা করব কোশ্চেন নাম্বার 3 এন্ড 4 নিয়ে। দেখো, 3 নম্বর কোশ্চেনে তোমাদের কী থাকতে পারে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন এ সেন্টেন্স অর সেন্টেন্সেস, এর মান হচ্ছে 12। তো তোমরা এখানে কী কী প্রশ্ন থাকতে পারে এবং কীভাবে তোমরা উত্তর দেবে সেটা নিয়ে আলোচনা করতেছি। দেখো, প্রথম প্রশ্নটা হতে পারে হোয়ার আর ফারজানা অ্যান্ড জামিল ফ্রম। তোমাদের অ্যান্সারটা লিখবা ফারজানা অ্যান্ড জামিল আর ফ্রম কুষ্টিয়া। এরপরে কোশ্চেন, হু ইজ দেয়ার ফাদার, আজিজ আহমেদ ইজ দেয়ার ফাদার। আমি বলছি না যে যেগুলো নিয়ে আলোচনা করতেছি হুবু এটাই প্রশ্ন থাকবে, এই জাতীয় প্রশ্ন হতে পারে, তোমরা বাসায় আরও বেশি বেশি অনুশীলন করবা। এরপর দেখো, হোয়াট ডাজ দেয়ার মাদার ডু এভরি ডে, দেয়ার মাদার টেক্স কেয়ার অফ ম্যানি পেশেন্টস এভরি ডে, তাদের মা প্রতিদিন অনেক রোগীর দেখাশোনা করেন, যত্ন নেন। হোয়াট ডাজ আজিজ আহমেদ ওয়ার্ক, আজিজ আহমেদ কোথায় কাজ করেন, আজিজ আহমেদ ওয়ার্কস অ্যাজ এ পাইলট ফর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। হোয়াট ইজ দ্য ফেসেজ অ্যাবাউট, এই অনুচ্ছেদটা কী নিয়ে, দ্য ফেসেজ ইজ অ্যাবাউট ফারজানা অ্যান্ড জামিলস ফ্যামিলি, এই ফেসেজটা হচ্ছে ফারজানা এবং জামিলের পরিবার নিয়ে। এ হচ্ছে, এরপর দেখো 4 নম্বর প্রশ্ন, এখানে 4 নম্বর প্রশ্ন তোমাদের সিন ফেসেজের 4 নম্বর প্রশ্ন কী থাকতে পারে সেটা নিয়ে আলোচনা। এখানে দেখা আছে রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউর ফ্যামিলি, এর মান হচ্ছে 10। তো যেহেতু বলছে ইউর ফ্যামিলি, তাহলে তোমরা অ্যান্সার শুরু করবা মাই ফ্যামিলি দিয়ে। দেখো আমি যেভাবে লিখছি এভাবেও লিখতে পারো, মাই ফ্যামিলি দিয়ে। এরপরে তোমরা স্টার্ট করবা মাই নেম ইজ, এখানে আমি একটা খালি জায়গা রাখছি, স্পেস রাখছি, এখানে তুমি তোমার নাম লিখবে, হেয়ার ইউ উইল রাইট ইউর নেম, মাই নেম ইজ রহিম হলে রহিম লিখবে। আই লিভ উইথ মাই ফ্যামিলি ইন রায়পুর, আমি আমার পরিবারের সাথে রায়পুরে বসবাস করি। মাই ফাদার আব্দুর রহমান ইজ এ ডক্টর, আমার বাবা আব্দুর রহমান একজন ডাক্তার। মাই মাদার ফারজানা আক্তার ইজ এ টিচার, আমার মা ফারজানা আক্তার একজন শিক্ষিকা। মাই প্যারেন্টস লাভ মি ভেরি মাচ, আমার বাবা মা আমাকে খুব বেশি ভালোবাসেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই প্যাসেজের আলোকে আমি যে প্রশ্ন এবং প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি এগুলো বাসায় বেশি বেশি অনুশীলন করবা, যাতে করে তোমাদের কারো কোথাও কোনো ধরনের বানান ভুল না হয়। আশা করি তোমরা সবাই বাসায় বেশি বেশি অনুশীলন করবা, সে আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।